নমস্কার বন্ধুরা, রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম রিনা হাউসে। এখানে দেখো, বড় বড় করে আলু কাটা আছে, একটা আলু দু টুকরো করা আছে। এখানে রসুন নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, একটু চুই ঝাল, আর ওখানে কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। আর এখানে দেখতেই পাচ্ছ এটা মাটন, 1 কেজি 400 গ্রাম মতো মটন আছে এখানে। কীভাবে আমি বানাবো সেটা সম্পূর্ণ তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে রসুনগুলো আর পেঁয়াজের টুকরোগুলো আমি একটু পেস্ট করে নেব। পেঁয়াজের টুকরো কিন্তু পুরোটা দেব না, কিছুটা দিলাম, আর গরম মশলা, গোটা গরম মশলা। এই রান্নার রেসিপিটা একদম ইজি প্রসেসে রান্নাটা করব। তোমরা কিন্তু ঘরে একদিন হলেও কিন্তু বানিয়ে দেখতে পারো। চলো, এখানে পেঁয়াজ আর আমার রসুনের পেস্টটা করা হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে। আর এখানে আদা কুচি আর টমেটোগুলো দিয়ে আবার একটা আলাদা পেস্ট করব। আর এখানে যে আমার গাছের লঙ্কা, খুব কিন্তু দেখতে দেখো লঙ্কাগুলো খুব সুন্দর আর খুব ঝাল। এখানে জিরে, গোটা গোলমরিচ আর একটু ধনিয়া নিয়ে নিলাম। নিয়ে এটা সুন্দর করে সবগুলো দিয়ে পেস্ট করে নিয়েছে। এবার চিকেন বলছে মাটনটা ম্যারিনেট করবো। এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো স্বাদ অনুসারে। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব হলুদের গুঁড়ো, যতটা আমার লাগবে ততটা আমি একসাথে সব কিছু এর মধ্যেই মিশিয়ে নেব। আর এই যে রসুন, পেঁয়াজ অল্প, আর গোটা গরম মশলা দিয়ে যেটা পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে, রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। মাটনটা ম্যারিনেট করে সুন্দর করে 1 ঘন্টা মতো আমি রেখে দেব। দেখো খুব সুন্দর করে আমি মশলাগুলো দিয়ে সব দিয়ে সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে এই আলুর টুকরোগুলো ভেজে নেব। একদম খুব সুন্দর, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এটা আমি কিন্তু কুকারেই করব মাটনটা। দেখো আমার আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে, কেননা ওই মাটনটা তেল দিয়ে দিয়েছিলাম কাঁচা তেল, ওই জন্য এর মধ্যে বেশি তেল দিলাম না। আলু ভেজে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এক্সট্রা যেই আমার পেঁয়াজ কুচিটা ছিল সেটা। আর এখানে কিন্তু আমি কোনো গুঁড়ো লঙ্কা পাউডার ব্যবহার করব না, ওই জন্য একটু কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষিয়ে তারপরে এর মধ্যে একটু যে কাঁচা লঙ্কার টুকরোগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দেখো অনেকটা কমেও গেছে। এবার আমি এর মধ্যে যেই আমি আদা রসুন, এই আদা বলছি আদা জিরে গোলমরিচ ধনে যে পেস্টটা করেছিলাম টমেটো, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু এই পেস্টটা কিন্তু পরে দিতে হবে, রসুনের পেস্টটা দেওয়ার পরে মাংসটা দিয়ে ভাজা ভাজা একটু হয়ে এলে, একটু কম হয়ে এলে তারপরে কিন্তু এর পেস্টটা দিতে হবে। সাথে সাথে দিলে হবে না, তাহলে কিন্তু মাংসের স্বাদটা একদম পাওয়া যাবে না। দেখো মাংসের থেকে কিন্তু তেলটা বেরিয়ে গেছে। এবার আমি এই প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে জলও বসিয়ে দিয়েছি, এদিকে গরম জলের মধ্যে এবার এই মাংসের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। আর এদিকে আলু আর চুই ঝালটা আমি আলাদা কড়াইতে এটা সিদ্ধ করব। আমার আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, এদিকে দেখো মাংসটা কিন্তু খুব দুর্দান্ত সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কিন্তু কালারটা যা এসেছে খুব সুন্দর।
মাংসের মধ্যে আলু দিয়ে দিয়ে আমি কড়াইয়ের মধ্যে আলু সিদ্ধ ছিল, সিদ্ধ করা, তার মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার কড়াইতে একটু ফুটাবো, কড়াইতে ফুটালে মাংসটা কিন্তু এর স্বাদটা খুব সুন্দর হয়। আমি আলুটা গলে যাবে বলে কিন্তু আলুটা আমি তুলে রেখে দিয়েছি, ঝোলের মধ্যে একটু ফুটিয়ে আলুটা তুলে রেখেছি। তোমরাও কিন্তু এইভাবে করবে, না তো আলুটা গলে যাবে, খেতে কিন্তু ঝোলটা ভালো লাগবে না। তাহলে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা? ভালো লাগলে তোমরা একটা কমেন্ট লাইক করে দিয়ে যেও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। টাটা।